বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় গড়ে তোলা হয়েছে অসংখ্য ভাস্কর্য। এসব ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি, বীরত্ব, ত্যাগ, তিতিক্ষা সহ মুক্তিযুদ্ধের নানা স্মৃতি। ঢাকা শহরে গড়ে তোলা এমনই কিছু ভাস্কর্য সম্পর্কে আজকে আমরা জানাবো। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, যেখানে কিনা স্মৃতি চিরন্তন নামে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে। আমরা জানি যে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, এমনকি 71-এর মুক্তিযুদ্ধে প্রতিটি ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অগ্রণী ভূমিকা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী যারা কিনা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের স্মরণেই মূলত এই স্মৃতি চিরন্তন স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। 1995 সালে নির্মিত এই স্মৃতি চিরন্তনে 15টি স্তম্ভ রয়েছে। এই 15টি স্তম্ভে গ্রানাইট পাথরের উপরে 195 জন শহীদের নাম লেখা আছে। আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের সামনে। এটির ভাস্কর হচ্ছেন অধ্যাপক শামীম শিকদার। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একটি ভাস্কর্য, কেননা বাংলাদেশের আর কোথাও একসঙ্গে এত ভাস্কর্য নেই। মূল ভাস্কর্যের চারপাশে অসংখ্য ছোট বড় বিভিন্ন আকৃতির ভাস্কর্য রয়েছে, মোট 108টি। এবং এই স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি মূলত স্বাধিকার আন্দোলন, আমাদের 69-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের গল্প এবং বিজয়ের আনন্দ সবকিছুর প্রতীক এই স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি। এই মুহূর্তে আমরা আছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত প্রথম যে ভাস্কর্য সেটির সামনে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে নির্মিত অপরাজেয় বাংলার সামনে আছি। এটির নাম কিন্তু প্রথমে অপরাজেয় বাংলা ছিল না। 1973 সালে যখন এটির নির্মাণ কাজ শুরু হয় তখন এটির নাম ছিল স্বাধীনতা ভাস্কর্য, এবং পরবর্তীতে লোকমুখে এই অপরাজেয় বাংলা নামটি পরিচিতি পায় এবং এটির নকশা করেছেন শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ। এই ভাস্কর্যটির দিকে যদি লক্ষ্য করি তাহলে এটি স্পষ্ট যে স্বাধীনতা আন্দোলনে যে নারী, পুরুষ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী, পেশা, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যে আসলে স্বাধীনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার কিন্তু আসলে জ্বলন্ত দৃষ্টান্ত বা স্পষ্ট প্রমাণ হচ্ছে এই অপরাজেয় বাংলা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং চেতনাকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই সংসপ্তক ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এই সংসপ্তক হচ্ছে একটি প্রতীকী চরিত্র, যে বীর সৈনিক যুদ্ধে নিজের পরাজয় কিংবা নিজের নিশ্চিত মৃত্যু জেনেও লড়াই করে যায় সেই সংসপ্তক। শিল্পী হামিদুজ্জামান খান এই সংসপ্তক ভাস্কর্যটিতে তামাটে রং ব্যবহার করেছেন। এই তামাটে রংটি মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ইঙ্গিত করে। এই ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাওয়া অকুতোভয় সৈনিককে। বায়ান্নর ভাষা আন্দোলন সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন আন্দোলনে যেসব বাবা মা তাদের বীর সন্তানকে হারিয়েছেন তাদের সেই করুণ মুহূর্তের প্রতীকী হচ্ছে এই অমর একুশে ভাস্কর্যটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করেন শিল্পী জাহানারা পারভীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাণকেন্দ্রে যে ভাস্কর্যটি আমার পেছনে রয়েছে সেটি হচ্ছে সোপার্জিত স্বাধীনতা। এটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি ভাস্কর্য এই এলাকার। এই ভাস্কর্যটির একটি মূল বিষয় হচ্ছে এটি স্বাধীনতা আন্দোলনের এমন একটি দিক নির্দেশ করে যেখানে বোঝা যায় যে স্বাধীনতা আন্দোলনের নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। ভাস্কর্যটির দিকে তাকালে দেখা যায় বায়ে রয়েছেন একজন কৃষক এবং ডানে রয়েছেন অস্ত্র হাতে দুই বীর মুক্তিযোদ্ধা এবং মাঝখানে নারী এবং পুরুষ দুজন সংগ্রামী যাদের হাতে কিনা বিজয় নিশান রয়েছে। এবং বেদির নিচে যদি লক্ষ্য করা যায় নিচে রয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বা অত্যাচারের বিভিন্ন চিহ্ন। এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর শামীম শিকদার এবং এটি ১৯৮৮ সালে নির্মিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জাতির শ্রদ্ধার নিদর্শন হচ্ছে সাভারে অবস্থিত এই জাতীয় স্মৃতিসৌধ। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। মূল যে স্থাপনাটি রয়েছে, মূল স্থাপনার মোট ৭টি স্তম্ভ রয়েছে। এই ৭টি স্তম্ভ মূলত মুক্তিযুদ্ধের ৭টি গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত বহন করে এবং এর সামনে রয়েছে ১০টি গণকবর। এই জাতীয় স্মৃতিসৌধ শুধুমাত্র শহীদদের প্রতি বাঙালি জাতির শ্রদ্ধার নিদর্শন নয়, এই স্মৃতিসৌধ বাঙালি জাতির বীরত্বের নিদর্শন।